দুইটা শর্ত যদি আপনি পূরণ করেন কান্না বন্ধ করে দেব। নবী বলে বল, তারপর অতি কান্না বন্ধ করে দে। গাছ বলে কর রহমাতাল্লিল আলামিন, এক নম্বর শর্ত হইলো আপনি যেভাবে মানব জাতি মারা গেলে আপনি যেভাবে দাফন করেন আমাকেও সেইভাবে দাফন করবেন। দুই নম্বর শর্ত হলো কালকে আমাদের ময়দানে যখন মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, মাথার হাত উপরে সূর্য উঠে যাবে, মাটি তামা হয়ে যাবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, কেউ কাকে চিনবে না, হাসুরের মাঠটা যেন পাগলের মতো হয়ে যাবে, এমন অবস্থা হবে গো নবী, কেউ কারো পরিচয় দিবে না। ও রহমাতাল্লিল আলামিন, আপনি ওয়াদা দেন ওই দিন আপনি হাসুরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহু আকবার। উসতুনে হান্নান আজ হাজরে রাসূল লানা মিজাত হামচু আর বাতে উকুল, উসতুনে হান্নান আজ হাজরে রাসূল লানা মিজাত হামচু আর বাতে উকুল। গাছ কান্না বন্ধ করে দিয়েছে, হি বরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تنین کے مختار خدا تم کو بنایا تنین کے مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا উম্মত কি নগহবান খুদা তুমকো বনায়া
আকা মেরা মাওলা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা হামারা তুমারা ভি হ্যায় তাজদার মদিনা হামারা তুমারা ভি হ্যায় কে বহালো নদীর তীরে দক্ষিণ হিমেল বায়ো কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ো মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলাকে উঠায় রে আপন রাঙ্গা রবি নদীর বুকে কে দিল রে কলহ কলতান চিন্তা করে দেখো মন এই সবই হলো আল্লাহ তাআলার দান কথা ঠিক কি না বলো আমল সে বন্তি হ্যায় জান্নাত বি জাহান্নাম আমল সে বন্তি হ্যায় জান্নাত বি জাহান্নাম একাক ফিতরত মে না নারী হ্যায় না নূরি একাক ফিতরত মে না নারী হ্যায় না নূরি اخلاص کی اعمال یہ جنت کی ہمرا پرہز کی مقاصد ہے جو تقوا سے حاصل مند پرہز کی مقاصد ہے جو تقوا سے حاصل مند بغیر جو اعمال ہو اخلاص و تقوا بغیر جو اعمال ہو اخلاص و تقوا برباد تیرے زندگی آئے ہوش نظر مند برباد تیرے زندگی آئے ہوش نظر مند آئے بندے خدا چاہو گار ان کی ملاقات آئے بندے خدا چاہو گار ان کی ملاقات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ আলহামদুলিল্লাহ আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে দরবারপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাস মোকাররম জাতির মাতার মকর জাতির পথ প্রদর্শক দুরদিনে জাতির দিশা অতন্দ্র প্রহরী ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত আশ্রত দেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ইহকাল জীবনে কল্যাণ পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান ওলামায়ে কেরামের মজলিসে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সুউচ্চ কণ্ঠে শিয়াল বিড়ালের মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি তার চেয়ে বেশি দুরুদ সালাম রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল
পৃথিবীতে। بسم الله الرحمن الرحيم ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد الله أكبر الله يوم نقول لجهنم هل تلأتي وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا لكل أواب حفيظ الله هذا ما تعدون لكل أواب حفيظ الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم ওই মহান মালিকের দরবারে শুকর যে মহান মালিক আমাদেরকে বাক শক্তি দান করেছেন আল্লাহর কালাম কোরআন পড়বার জন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যেই বাক শক্তি আল্লাহ পাক পৃথিবীর কোন মখলুকাতকে দান করেন নাই কথা ঠিক কিনা বলেন কুকুরকে আল্লাহ পাক জবান দিয়েছেন শৃগালকে আল্লাহ পাক জবান দিয়েছেন গরুকে দিয়েছেন ছাগল বকরিকে দিয়েছেন একমাত্র আল্লাহ পাক জবান দিয়েছেন মানুষকে আল্লাহু আকবার বলেন কিন্তু এই জবানটা আল্লাহ পাক দিয়েছে একমাত্র আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ আল্লাহ ডাকবার জন্য কিন্তু এত সুন্দর জবান দিয়ে যখন আল্লাহকে না ডাকে তখন আল্লাহ অত্যন্ত ব্যথিত অত্যন্ত কষ্ট অত্যন্ত রাগান্বিত হয় অত সেই জবান কত সুন্দর করে আল্লাহ দিয়েছে আমার কালাম পড়ো সুন্দর করে আর কালাম পড়ার অর্থ হলো আল্লাহর সাথে কথা বলা সুবহানাল্লাহ বলা সুবহানাল্লাহ অতএব আমরা এই কালাম থেকে অনেক দূরে কথা ঠিক কিনা বলেন অনেকে কোরআন শরীফ পড়তেই জানি না কথা ঠিক কিনা বলেন অনেকের ঘরে কোরআন শরীফই নেই আছে অন্য অন্য লালনের গীতি কথা ঠিক কিনা বাবার উপর নাশ
বিভিন্ন রকমের প্রেম প্রীতি ভালোবাসার বই, কিন্তু কোরআনের পাক ঘরে নাই, কথা ঠিকই না? কত দুর্ভাগা জাতি আমরা, কত হতভাগা জাতি আমরা, আমাদের ঘরে কোরআন নাই, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, আমাদের ভিতরে এখন আছে শুধু অহংকার। কিভাবে টাকা পয়সা কামানো যাবে, কিভাবে ক্ষমতা কামানো যাবে, কিভাবে আমরা বড় হব, কিভাবে আমরা একে অপরের উপরে জুলুম করব, ভিতরে শুধু অহংকারে পরিপূর্ণ, কথা ঠিক কিনা বলেন? বিন্দু পরিমাণ অহংকার যদি অন্তরে থাকে জান্নাতে যেতে পারবো না, কথা ঠিক কিনা বলেন? অন্তরের ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে জান্নাতে তুমি যেতে পারবো না কশিন কালেও না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক দিয়েছেন, মুখ দিয়েছেন। আল্লাহ পাক চক্ষু দিয়েছেন ভালোটা দেখবার জন্য, কান দিয়েছেন ভালোটা শুনবার জন্য, মুখ দিয়েছেন ভালোটা বলবার জন্য, আল্লাহকে ডাকবার জন্য, অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন ভালোটা অনুভব করবার জন্য, কথা ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ পাক বলেন কোরআনে, وَلَقَدْ زَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি এবং জিন জাতি শোনো, আমি পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি একমাত্র মানব এবং জিন জাতিকে। এই মানবের মধ্যে জিনের মধ্যে যারা আমি আল্লাহর গোলামি করব না, আমি এদেরকে জাহান্নামের ইন্ধন বানায়া দেব, আমি আল্লাহ তোমাদেরকে আমি অন্তর দিয়েছি, এই অন্তর দিয়া যদি তোমরা ভালোটা অনুভব না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকুহুনা বিহা, যে অন্তর আমি তোরে দিয়েছি রে গোলাম, এই অন্তর দিয়ে যদি ভালোটা না শোনো, ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা, এই চক্ষু আমরা দৌলত তোরে দান করেছি, এই চক্ষু দিয়ে যদি তুই ভালোটা না দেখো, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে কান আমি আল্লাহ তোরে মায়া করে দিয়েছি, এই কান দিয়ে যদি ভালোটা না শোনো, আমার আল্লাহ অত্যন্ত কষ্ট কুদরতি অন্তরে কষ্ট নিয়ে বলে, বান্দা এত মায়া করে তোরে এতগুলো জিনিস দান করলাম যাকে কাউকে দান করি নাই, তিনটা ইন্দ্রিয় শক্তি তোরে দিয়েছি যা আমি অন্য কাউকে দান করি নাই রে গোলাম, একমাত্র তোদেরকে দান করেছি, এরপরও যারা আমি আল্লাহর গোলামি করবি না, আমি আল্লাহকে চিনবি না, এই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকবি না, আমার কালাম করবি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তোরা হইলে দুনিয়ার সবচাইতে কুকুর শিয়ালের চাইতে বেশি খারাপ, তোরা হইলে বলহুম আদল, তোরা এর চাইতে বেশি খারাপ, কেন? কুকুরকে আমি বিবেক নামের দৌলত কিন্তু দান করি নাই, কথা ঠিক কিনা বেটি? কুকুরকে ভালো মন্দ বোঝার জ্ঞান দান করি নাই, গরুকে বিবাদ নামের দৌলত আমি দান করি নাই, দেখবি একটা কুকুরকে একটা গরুকে জবাই দিলে অন্য একটা গরু কিন্তু বয়ে দৌড় দেয় না, কেন? সে বুঝে না জবাই কি জিনিস, কথা ঠিক কি না বেছি? কিন্তু একটা মানুষকে যদি এই মজমার মধ্যে জবাই দেওয়া হয়, সবাই বয়ে দৌড়াবে, কারণ
মানুষকে আল্লাহ বিবেক নামের দৌলত দান করেছেন, কথা ঠিক কি না বেঠি? আমার যদি জবাই দেওয়া হয় তাহলে আমি কিন্তু এখন মরে যাব, সেই ভয়টা অন্তরে আছে, কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ তোদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, এরপরও যদি এই কান দিয়াই চক্ষু দিয়াই অন্তর দিয়ে ভালো গুলো না দেখো না শোনো না দেখো, দুনিয়ার সবচাইতে বড় খারাপ হলি তোরা, কথা ঠিক কিনা বলে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই জুমায়ের নামাজ পড়াবার জন্য বের হলেন ঘর থেকে, রাস্তা দিয়ে যাচ্ছেন, সুন্দর জামা পরলেন, পরিষ্কার জামা, আতর গোলাপ খুশবু লাগালেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যাইতেছে নামাজ পড়বার জন্য, যাবে রাস্তার মধ্যখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে, জিব্বা বের করে জিব্বা নাড়তেছে। দেখবেন কুকুর যখন জিব্বা নাড়ে তখন তার জিব্বা থেকে টপ টপ করে পানি পড়ে, কথা ঠিক কিনা বলেন? কুকুরের জিব্বার পানি কি পাক না নাপাক? জোরে কোন পাক না নাপাক? নাপাক। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই উনি যাচ্ছেন, কুকুর তার পথে দাঁড়িয়ে আছে, এই অবস্থা দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে রওনা করলেন। যখন উনি অন্য রাস্তা দিয়ে রওনা করলেন তখন কুকুরটা আবার সে রাস্তায় এসে পথ অবরোধ করলো, আবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই রাস্তা চেঞ্জ করলেন, আবারও কুকুর তার রাস্তায় এসে দাঁড়িয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই কুকুরকে ডাক দিয়ে বলে, কুকুর কেন তুই আমার রাস্তা অবরোধ করেছ? আমি বাইজিদ, জুমায়ের নামাজ পড়াবার জন্য আমি মসজিদে যাব, কেন তুমি রাস্তা অবরোধ করেছ? কুকুর আল্লাহর কাছে জবান চায়, ও রব্বে কারিম তুমি আমার জবান খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন, আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামিকে কুকুর ডেকে বলো, বাইজিদ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি নামাজ পড়াইবার জন্য মসজিদে যাও, কথা ঠিক আছে, কিন্তু আমাকে দেইখা তুমি কেন রাস্তা পাল্টায়া ফেললা, কারণটা কি, আমাকে কেন তুমি ঘৃণা করলা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলে, কুকুর তোর জিহ্বার যে পানি আছে এই পানিটা না পাক, আমি জুমার নামাজ পড়াবার জন্য মসজিদে যাইতেছিলাম, যদি তোর কাছ দিয়ে যাই কোনো কারণে যদি এক ফোঁটা পানি আমার জামার মধ্যে লেগে যায় আমার জামা নাপাক হয়ে যাবে, আমি নামাজ পড়াতে পারবো না, এই ভয়ে আমি রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে রওনা করেছি। কুকুর এবার ডেকে বলে, রে বাইজিদ মুস্তামি, রে বাইজিদ মুস্তামি, আমি জানি আমার জিব্বার পানি নাপাক, একটা কথা জবাব দিয়ে যাও, আমার জিব্বার পানি যদি তোমার জামার মধ্যে লেগে যায় সাগরের পানি দিয়ে ধুইলে, সাবান দিয়ে ধুইলে তোমার পানি তোমার কাপড় পাক হবে কিনা বলো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলে, হ্যাঁ পাক হয়ে যাবে। কুকুর এবার ডেকে বলল, বাইজিদ, রে বাইজিদ তোর অন্তরের মধ্যে গুনাহের কারণে যেই নাপাক লেগে আছে ওই নাপাক যদি তাম পৃথিবীর সাবান দিয়া দো তোর সেই নাপাকই পাক হবে কিনা বল? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বলতেছে, কুকুর আমার সেই নাপাকি সাবান দিয়া দোয়ার কোনো ক্যাপাসিটি নাই, পাক হবে না, আটলান্টিক সাগরের পানি দিয়া যদি ধো পাক হবে কিনা বলে? পাক হবে না, হাউজে কাউসারের পানি দিয়া যদি ধো, ও বাইজি তোর অন্তরের ময়লা পরিষ্কার হবে কিনা বল? বলে হবে না। তুই যদি আবে হায়াতের পানি দিয়া দৌড়া বাইজি
তোর অন্তরের ময়লা পরিষ্কার হবে কিনা বল। বলে না। বলে জমজমের পানি দিয়ে ধুইলে পরিষ্কার হবে কিনা বলে না। ও বাইদি শুনে নেই, তোর ময়লা পরিষ্কার হবে না, আমার ময়লা পরিষ্কার হবে। রে বাইজি, তুই যে জন্য ঘৃণা করেছো, তোর অন্তরের ভিতরে ঘৃণা, তোর অন্তরের ভিতরে অহংকার, আল্লাহর কাছে তওবা কর। এক বিন্দু পরিমাণ অহংকার নিয়ে তুই যতই চেষ্টা করো জান্নাতে যেতে পারবি না। ভাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাই চোখের পানিগুলো সেরে দিলে, চোখের পানিগুলো সেরে ভাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাই আল্লাহ দরবারে কান্না করতেছে, ও দয়ার মালিক আসলে আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, দয়া করে মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। কুকুরে এবার চলে যায়, ভাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাই কুকুরকে ডাক দিল, রে কুকুর ভাই একটু দাঁড়া, আমার মনের কথা শুনে যা। ভাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাই ডাক দিলেন, কুকুর দাঁড়িয়ে গেছে, ও ভাইজি তুমি আমাকে কেন ডাক দাও? ভাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাই বলে, কুকুর যে শিক্ষা আমাকে দিয়েছো, এই শিক্ষায় আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, আমার জিন্দগিতে আমি এমন শিক্ষা আর কোনোদিন পাই নাই। ও কুকুর আজকে তুই আমার দোস্ত হও, আজ থেকে আমার বন্ধু হও, আমাকে তুমি বন্ধু করে নাও, আমি তোমার সাথে দোস্তি করতে চাই, আমার সাথে দোস্তি হয়ে যাও। কুকুর ডেকে বল, ভাইজি না না আমি তোমার সাথে দোস্তি করব না, যদি আমার দুইটা কথার জবাব দিতে পারো ভাইজি তাহলে আমি তোমার সাথে দোস্তি করব। ভাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাই বলে, কুকুর কি তুই বল? কুকুর বলে, ভাইজি আগে বলো এক নম্বরে তুমি জান্নাতি না জাহান্নামী? ভাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাই ডাকে বলে, কুকুর ভাই দুনিয়ার কোন মানুষ দুনিয়ায় থাকতে বলতে পারবে না সে জান্নাতি না জাহান্নামী। বলে তুমি যদি জান্নাতি হও তাহলে তুমি আমার চাইতে অনেক দামি হয়ে যাইবা, আমি কুকুরের জন্য জান্নাত নাই। ও ভাইজি তুই যদি জান্নাতি হও তাহলে তোর সাথে আমি বন্ধুত্ব করতে পারবো না, আর তুমি যদি জাহান্নামী হও তাহলে তুমি আমার চাইতে বড় নিকৃষ্ট, কারণ আমার কুকুরের জন্য কোনো জাহান্নাম নাই, আমি কুকুর। আল্লাহ বলবে, কুকুর হাশরের ময়দানে মাটি হয়ে যা, আমি মাটি হয়ে যাব, জান্নাতে যদি হও উপরে চলে যাইবা, আর জাহান্নামে যদি হও নিচে চলে যাইবা। ও ভাইজি তোর সাথে আমার বন্ধুত্ব নাই, তুই চলে যা আর আমি আমার পথে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, লাহুম কুলুবুল লা ইয়াফকহুনা বিহা ওয়া লাহুম أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام. الله আল্লাহ পাক বলেন, অন্তর দিয়েছি অন্তর, চক্ষু দিয়েছি তোদেরকে চক্ষু, আমি তোদেরকে কান দিয়েছি যা দুনিয়ার মধ্যে আর কাউকে দেই নাই, দুনিয়ার শ্রেষ্ঠত্ব তোদেরকে দান করেছি, এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও যদি আমার গোলামি করতে না পারো তোমরা হইলে দুনিয়ার সবচাইতে খারাপ। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনাম, তোরা হলে চতুষ্পদ জন্তুর মতো। বালহুমাদল, না না না, ওই চতুষ্পদ জন্তুর চাইতে বেশি খারাপ, কারণ চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহ বিবেক নামের দৌলত দান করি নাই, তোরে দিয়েছি, এরপর তুই আমার গোলামি করতে না পারলে এর চাইতে তুই বেশি খারাপ, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুমুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ হলো ওই মানুষ যাকে বিবেক দিয়েছে, বিবেক দেওয়ার পরও এই বিবেক দিয়া যে চলতে পারলো না, আল্লাহকে চিনল না, এই বিবেক দিয়া সে আল্লাহকে আল্লাহ রসুলকে খুশি করতে পারলো না, সে দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ। হোক কুকুর হোক শুকর, যা আছে সবচেয়ে বেশি খারাপ, কথা ঠিক কিনা বলেন? চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ আমাদেরকে, অমূল্য সম্পদ দান করেছেন, এরপরও আমরা এদেরকে চিনতে পারলাম না, আল্লাহকে চিনতে পারলাম না, রসূলকে চিনলাম না, এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে বলেন? কিছু কিছু মাখলুকাত
আল্লাহ বিবেক দেয় নাই, তারপরও জান্নাত কামাই করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, বহুদিন হয় মাছ খেতে পারি না, চলো না মদিনার বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসি। দুইজনে চললেন মদিনার বাজারে, মদিনার বাজার থেকে একটা মাছ কিনলেন, বড় মাছ। মাছটাকে দুইটা ভাগ করলেন, একটা ভাগ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, আর একটা ভাগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটা পরে তিনি বলে, বিবি সুন্দর করে মাছটারে তুমি ভাজি করে রান্না করো। আমি নদীতে চললাম, আমি নদী থেকে গোসল করে আইসা মাছটা খাবো, সুন্দর করে ভাজি করে রান্না করো। হযরত আবু বকর বিবিকে এই অর্ডার দিয়ে গোসল করবার জন্য নদীতে চলে গেলেন। এই দিকে হযরত ওমর বিবিকে বললেন, বিবি বহুদিন বড় মাছ খেতে পারি না, পেটের মধ্যে বড় ক্ষুধা, সুন্দর করে মাছটা কেটে বাজি করে রান্না করে গোসল করে এসে খাবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দিকে চললেন গোসল করবার জন্য। এই দিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মাছটা কাটলেন, ধুইলেন, মশলা দিলেন, আগুন জ্বালাইলেন, আগুনের মধ্যে তেল গরম করলেন, তৈলের মধ্যে মাছটা যখন ছেড়ে দিলেন সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। হার কে বাসত আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ সাওয়াদ বরওয়ে হারাম। হযরত আবু বকর বিবি একবার দুইবার তিনবার চেষ্টা করলেন, ব্যর্থ হয়ে গেলেন। আগুনের মধ্যে যখন মাছ দেয় সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একবার দুইবার তিনবার বহুবার চেষ্টা করেছে, আগুনের মধ্যে মাছ দেওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। বহুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল সাইরা আসলেন। আয়েশা বলতেছে, বিবি মাছ বাজি করেছ, তাড়াতাড়ি আমাকে দাও, ক্ষুধা লেগেছে, মাছ দিয়ে পরিপূর্ণ পেট ভরে খাবো। হযরত আবু বকর বলে, স্বামী জিন্দেগিতে এমন ঘটনা দেখি নাই যা আজকে হয়েছে। হযরত আবু বকর বলে, বিবি কি হয়েছে? বলে, ও প্রাণের স্বামী, মাছ দিয়েছেন বাজি করে রান্না করবার জন্য, মাছ কাটিয়া ভালো করে মশলা দিয়ে আগুনের মধ্যে তৈল গরম করেছি, মাছ আমি দিয়েছি। ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, বহু চেষ্টা করেছি, মাছ যখন তৈলের মধ্যে দিয়ে আগুন সাথে সাথে বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আবু বকর বলে, বিবি আমার কাছে দাও, আমি চেষ্টা করে দেখি। হযরতে আবু বকর নিজের হাতে আগুন জ্বালায় তৈল গরম করে মাছ ছেড়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আগুনের মধ্যে যখন সারলেন সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার দুইবার তিনবার বহুবার চেষ্টা করেছি, আগুন বন্ধ হয়ে গেছে। হযরত ওমর গোসল সারিয়া বিবির কাছে গিয়ে বলে, বিবি তাড়াতাড়ি মাছটা আমাকে দাও, তাড়াতাড়ি দাও, পেট ভরে আমি খাবার খাবো, অত্যন্ত ক্ষুধার্ত। হযরত ওমরের বিবি বলে, স্বামী এমন ঘটনা ঘটেছে জিন্দেগিতে যার কোনো দিন ঘটে নাই। ওমর বলে, বিবি কি হয়েছে? বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তৈল গরম করে আগুনের মধ্যে যখন আমার মাছটা ছাইরা দিলাম সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। বহুবার চেষ্টা করেছি কিন্তু আমি আগুনের মধ্যে মাছটা পোড়াতে পারি নাই। একবার দুইবার তিনবার ওমর বলে, বিবি দাও দেখি, আমার কাছে দাও, আমার কাছে দাও। অত্যন্ত রাগান্বিত মানুষ ওমর নিজের হাতে আগুন জ্বালায় তৈল গরম করে মাছ ছেড়ে দিলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, বহুবার চেষ্টা করেছি, ওমর বলে মাছকে জ্বালাতে পারলাম না। একটা দৌড় দিছে ভাই আবু বকর, ঘটনা খারাপ। বলে, কি হয়েছে? মাছ তো বাজে করতে পারি না, এই ঘটনা। আবু বকর বলে, আমার তো ঘটনা এরকম হয়েছে। ও ভাই ওমর, চলো রহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে যাই। দুই পাগলা দৌড় দিছে রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়া কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলে, আবু বকর
ও উমর কেন কান্না করো? বলে রহমাতাল্লিল আলামিন, ঘটনা অত্যন্ত খারাপ। কি হয়েছে? বহুদিন হয়েছে মনের মধ্যে বড় শখ মাছ ভাজি করে খাবো। ও রহমাতাল্লিল আলামিন, বাজারে গিয়েছি মাছ কিনে নিয়েছি, ইনসাফের বিচার করেছি, আবু বকর আমি ওমর অর্ধেক করে নিয়েছি, বাড়ির মধ্যে বিবিকে দিয়েছি, বিবিকে বললাম বিবি মাছটা সুন্দর করে ভাজি করো। ও রহমাতাল্লিল আলামিন, আমার বিবি ও ওমরের বিবি দুইজন চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আমি ব্যর্থ হয়েছি, ওমর ব্যর্থ হয়েছে, আমরা পারলাম না। রহমাতুল্লিল আলামিন, ঘটনা শোনার পর বলে আবু বকর, চলো তোমার বাড়িতে আমি নবীর নিজে যাবো। আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন আস্তে হাসতে হাইটা আবু বকরের বাড়িতে গেলেন। কে বলে আবু বকর, মেস কো আমার কাছে দাও। রহমাতুল্লিল আলামিন নিজের হাতে আগুন জ্বালাইলেন, তেল গরম করলেন, আল্লাহর পয়গম্বর নিজের হাতে মাছ ছেড়ে দিলেন। আল্লাহর নবী যখন নিজের হাতে মাছ ছেড়ে দিয়েছে, সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আর কে বাসাদ আমেলে সল্লু মুদান আতেশে তো জোহসাওয়াদ বড় হারাম। একবার দুইবার তিনবার বহুবার চেষ্টা করেছে রহমাতুল্লিল আলামিন, কিন্তু আগুন বন্ধ হয়ে যায়। নবীজির চেহারা লাল হয়ে গেছে, আরে হায় আমি পর্যন্ত ব্যর্থ হয়ে গেলাম। আল্লাহ নবী আসমানে কান্না করতেছে, ও আসমানের মালিক, ঘটনা আমার খুইলা বলেন কি হয়েছে? আমার আবু বকর ব্যর্থ হয়েছে, আমার ওমর ব্যর্থ হয়েছে, আমি রহমাতুল্লিল আলামিন আমি যা ব্যর্থ হয়েছি, ও রব্বে কারীম। ঘটনা আমার খুলে বলেন, আল্লাহ বলে পয়গম্বর আপনি শুধু নয়, ওমর শুধু নয়, আবু বকর নয়, তমাম পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলো এই মাছটাকে আগুনে জ্বালাতে পারবে না। আল্লাহু আকবার, দুনিয়ার শুধু আগুন নয়, এই মাছের জন্য আমি জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহর নবী কান্না করে বলে মালিক কেন আপনি এই মাছের প্রতি এত রহম করেছেন, মায়া করেছেন, এই মাছের প্রতি আপনি কেন এত খুশি হয়েছেন? ও রহমাতুল্লিল আলামিন, তাহলে শুনুন, আপনার একজন সাহাবি নদী দিয়া যাইতেছে, নদী দিয়া যাইতেছে, দুরুদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নদীর মাছ দুরুদ শুনতেছে, আর মাছ তার সাথে সাথে যাইতেছে, সেও দুরুদ পড়তেছে। আল্লাহু আকবার, বহু দূর যাওয়ার পরে এই মাছটাকে সমুদ্রের একটা জেলে মাছটা ধরে ফেলেছে, ওই জেলে মাছটা ধরিয়া মদিনার বাজারে নিয়ে আসছে, আর এই মদিনার বাজার থেকে হযরত আবু বকর ওমর কিনে নিয়েছে। দুইজনে নিয়া মাছটাকে যখন কাটবে, মাছ আল্লাহর দরবারে কান্না করে বলে মালিক আজকে যদি আমার এতদিন লম্বা একটা হায়াত দিতারে মালিক, তোমার বন্ধুর উপর আমি দুরুদ পড়তাম, লম্বা হায়াত দিল, আল্লাহু আকবার, আমি তোমার বন্ধুর উপরে মায়া করিয়া কিয়ামত পর্যন্ত যদি আমার হায়াত দিতা, আমি তোমার বন্ধুর উপরে দুরুদ পড়তাম। রহমাতুল্লিল আলামিনকে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আজকে তুমি আমারে জেলের হাতে ধরা খাওয়াইলা, এই জেলে আমারে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে দিবে, আমি তোর দুরুদ পড়তে পারবো না। ও আল্লাহ, আমি তো আপনার পয়গম্বরকে খুশি করতে পারবো না, আল্লাহ আপনাকে খুশি করতে পারবো না, ও দর মালিক আপনি এদের হাত থেকে আমারে বাঁচাইয়া দেন। আল্লাহু আকবার, আর কে বাসর আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বড় হারাম। আল্লাহর নবী কান্না করে বলে মালিক এইবার আমি বুঝতে পেরেছি, এই ঘটনাটা আমাকে খুলে বলার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার উপরে যে দুরুদ পড়বে, যে আমাকে ভালোবাসবে, আল্লাহ পাক তাকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসা একটা মাছকে যদি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে, একটা মাছের জন্য যদি জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করতে পারে, তাহলে তোমার জন্য কেন করবে না? ও আমার উম্মতের দল, বেশি বেশি আমার উপরে দুরুদ পর, আমারে ভালোবাস, আল্লাহরে ভালোবাস, আমার লোক তরিকার উপরে চল, আল্লাহর হুকুমগুলো পালন কর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে তোর নামটা জান্নাতের খাতায় লিখে দিবে। আল্লাহু আকবার। এ মানুষ, হেই মামেসিং, এটা কোন এলাকা? টাঙ্গাইলবাসী। এই বিবেক আল্লাহ পাক আপনাদেরকে দান করেছে, কথা ঠিক কিনা বলেন? এই মাছকে বিবেক দিয়েছে, এই মাছকে অন্তর দিয়েছে, মাছ কিছু বুঝে, মাছ যদি বুঝতো তাহলে দুনিয়ার কেউ মাছ ধরতে পারতো?
যে বড় সমুদ্র এই মাছ খুশি করে ফেলেছে, আর তুমি আর আমি কি? কথা ঠিক কি না বলেন? তোমাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে, অন্তর দিয়েছে, কলব দিয়েছে, বুঝবার ক্ষমতা দিয়েছে, এখন তারপরেও কিন্তু আজকে তুমি আর আমি আল্লাহকে খুশি করতে পারলাম না, নবীকে খুশি করতে পারলাম না, এর যে হতে পারে, এর যে দুঃখ আর কিছু হতে পারে বলেন? আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়, তাহলে মুনাজাতটা করে দেই, দুরূদ শরীফ পড়েন, চলবে? তা আপনারা যদি কিছু বলেন না আর তো চলবে? শুনুন, মানব জাতিকে আল্লাহ পাক বিবেক নামের দৌলত দিয়ে আর কাউকে দেয় নাই, অত সেই মানুষ আজকে আল্লাহর হুকুম পালন করে না, কথা ঠিক কিনা? এমন যুবক আছে, যুবক ভাই, যাদের সকাল হয় না আল্লাহর নবীর দাঁড়িয়ে কুচি 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 করে কেটে পৃথিবীর সর্ব খারাপ জায়গা ডাস্টবিনে না ফেললে, কথা ঠিক কিনা বলে? এটা নবীর মহাব্বত হইল, এটা মহাব্বত, নবীকে মহাব্বত করলে আল্লাহ এত ভালোবাসা। রে এই যে কাঠের মধ্যে বসে আছে মরা একটা কাঠ, এরকম একটা মরা গাছ, নবীর খুশি কইরা এখনো পর্যন্ত নবীর জন্য কান্না করতেছে, আল্লাহু আকবার বলেন? আপনি মদিনায় যান, আমি গত সপ্তাহে মদিনা থেকে আসছি, রসুল যেখানে খুতবা দিতেন তারই ডান পাশে একটা খুঁটি আছে, স্তুনে হাল্লানা, যার নাম কন্দম রটো খুঁটি, আপনি এখনো গিয়ে কান লাগায় দেখেন, এখনো কানতেছে, আল্লাহু আকবার বলেন? এত ভালো নবীকে বসেছে, আর আপনি আপনার নবীর মহাব্বতে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে পারেন না, নবীর সুন্নত মাথার মধ্যে টুপি রাখতে পারেন না? সবচেয়ে কষ্ট হয় মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত দাবি করলে যারা রাসূলের সুন্নতের উপরে থাকে না, কথা ঠিক কিনা? বিশ্ব আশেক রাসূল দাবি করে বসে আছে, তার মধ্যে সুন্নতের গন্ধও নেই, শুধু আছে জিলাপি খাওয়া নিয়ে, কথা ঠিক কিনা বলেন? এই বাটপার গুলো শুধু তাকায় থাকে, কবে বারোই রবিউল আউয়াল আসবে আর মিষ্টি নিয়ে পারাপারি করবে, মানুষের কাছ থেকে চান্দা নিবে, এইগুলো বাটপার, কথা ঠিক কিনা বলেন? এই যে একটা গাছ, মরা গাছ, এটা রসুলকে খুশি করে ফেলেছে, আল্লাহকে খুশি করে ফেলেছে। রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন রসুল একটা খেজুরের ডালের উপরে বসে বসে খুতবা দেন। বহুদিন পরে সাহাবায়ে কেরাম বললো, ও নবীজি, আপনি যে মরা গাছের মধ্যে বসে খুতবা দেন, আমাদের কাছে তেমন দেখতে সুন্দর লাগে না, আপনি অনুমতি দিলে আপনার জন্য একটা নতুন মিম্বার বানাতে পারি? আল্লাহর পয়গম্বর বহু রিকোয়েস্টের পরে অনুমতি দিলেন, নতুন একটা মিম্বর বানাও, নতুন মিম্বর বানালেন, আল্লাহর পয়গম্বর এখন নতুন মিম্বরে বসে বসে খুতবা দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ নবী নতুন মিম্বরে বসে খুতবা দেয়, সমস্ত সাহাবায়ে কেরাম সামনে বসে খুতবা শুনতেছেন, অতীব দুঃখে অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে যখন মানুষ কান্না করে যেমন আওয়াজটা বের হয়, ঠিক তেমনি একটা মৃদু সুরে কান্নার আওয়াজ আসতেছে, আল্লাহর পয়গম্বর শুনতে পাইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, একটা কান্নার আওয়াজ তোমরা শুনতে পাও কিনা? বলে, হ্যাঁ পয়গম্বর। কে যেন কান্না করে তাকায়, এই কান্নার আওয়াজ কোত্থেকে আসে আমরা তো খুঁজে পাইলাম না। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও সাহাবীরা, তোমাদের মতো কোন মানুষ এই কান্নার আওয়াজ করতেছে না, কান্না করতেছে না? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, তাহলে কে কান্না করে আমাদেরকে খুলে বলো? আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, ওই যে দেখা যায় খেজুর একটা গাছ, মরা একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা কান্না করতেছে, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এখানে বৈশা ইশারা দিলেন, খেজুর গাছ কান্না করতেছো কেন? আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি ইশারা করে বলে, আয় আয় আমার কাছে আয়, আল্লাহু আকবার, রাহমাতুল আলামিন ডাক দিয়েছে, সাথে সাথে মাটি ফেটে খেজুর গাছটা মাটি ফাইটা নবীর কাছে হাইটা চলে, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরকে গাছ কত ভালোবেসেছে, রহমাতুল্লিল আলামিন ডাক দিয়েছে, মাটি ফাইটা আসছে। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে সামনে এবার গাছকে প্রশ্ন করতেছে, হে খেজুর গাছ, কেন তুমি কান্না করো, আমাকে খুলে বল, কেন তুমি কান্না করো? দুনিয়ার মধ্যে আমি কান্না করাবার জন্য আসি নাই, আমি রহমাতুল্লিল আলামিন চোখের পানি মুছবার জন্য এসেছি, কা
কান্না করব নাশি নাই, তুই আমাকে খুলে বল তুই কেন কান্না করু। গাছ বলে পয়গম্বর আপনি বহুদিন আমার উপরে বসে বসে খুতবা দিয়েছেন, আজকে আপনি নতুন মিম্বর পয়ো ও রহমাতাল্লিল আলামিন আমার ভুলে গেছেন, আপনি তার উপরে বসে বসে খুতবা এখন দিতেছেন। আপনি যখন আমার উপরে বসে খুতবা দিতেন আসমান থেকে আমার উপরে রহমত বর্ষণ হইতো, আল্লাহু আকবার, আমার উপরে শান্তি প্রশান্তি অবতরণ হইতো ও রহমাতাল্লিল আলামিন। আজকে আমার সাইরা আপনি নতুন মিম্বারে চলে গেছেন, নতুন মিম্বারের উপরে রহমত নাজিল হইতেছে, বরকত নাজিল হইতেছে, আমি দেখতেছি ও রহমাতাল্লিল আলামিন। এই বিরহে আমি কান্না করি আমি সইতে পারি না। আল্লাহ বলে নবী বলে গাছ তুই কান্না বন্ধ করে দে, কান্না বন্ধ করে দে, আমি কান্না সইতে পারি না, কান্না বন্ধ করে দে। গাছ বলে পয়গম্বর কান্না বন্ধ করতে পারে দুইটা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত বলেন? দুইটা শর্তের বিনিময়। তোর দুইটা শর্ত কি বল ও রহমাতাল্লিল আলামিন? দুইটা শর্ত যদি আপনি পূরণ করেন কান্না বন্ধ করে দেব। নবী বলে বল, তারপর অতি কান্না বন্ধ করে দে। গাছ বলে ও রহমাতাল্লিল আলামিন, এক নম্বর শর্ত হইলো আপনি যেইভাবে মানব জাতি মারা গেলে আপনি যেইভাবে দাফন করেন আমাকেও সেইভাবে দাফন করবেন। দুই নম্বর শর্ত হলো কালকে আমাদের ময়দানে যখন মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, মাথার হাত উপরে সূর্য উঠে যাবে, মাটি তামা হয়ে যাবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, কেউ কাকে চিনবে না, হাসুরের মাঠটা যেন পাগলের মতো হয়ে যাবে, এমন অবস্থা হবে গো নবী, কেউ কারো পরিচয় দিবে না ও রহমাতাল্লিল আলামিন। আপনি ওয়াদা দেন ওই দিন আপনি হাসুরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহু আকবার। উসতুনে হান্নান আজ হাজরে রাসূল লানা মিজাত হামচুমার বাতে ওকুল, উসতুনে হান্নান আজ হাজরে রাসূল লানা মিজাত হামচুমার বাতে ওকুল। গাছ কান্না বন্ধ করে দিয়েছে, রহমাতাল্লিল আলামিন খুশি হয়ে গেছে, রহমাতাল্লিল আলামিন গাছকে সুন্দর করে এক রহমাতাল্লিল আলামিন দাফন করে দিয়েছে। উসুল বলে ও সাহাবীরা এই গাছটা যখন মারা যাবে সুন্দর করে দাফন করে দাও, দাফন করে দিয়েছে। এখনো যদি মদিনায় যাও উসুলের মেহরাবের বাম পা ডান পাশে দেখবা গাছটা এখনো আছে, গাছের মধ্যে এখনো লেখা আছে আমি কয়দিন আগে গত সপ্তাহে গিয়েছি, গত সপ্তাহে গিয়ে আমি পুলিশকে বললাম ভাই একটু সময় আমার দে, একটা মিনিট সময় দে, ওখানে অনেক বড় ভিড় থাকে, আমি কানটা দেব। আমি কানটা দিলাম, সময় নিলাম, আল্লাহ কসম দিয়ে বলি রে বাঙালি ভাই কান দিয়েছি, এখনো মনে হয় আল্লাহ নবীর মহাব্বতে কান্না করতেছে, আল্লাহু আকবার। আর কে বাসত আমিলে সল্লু মুদান আতেশে দোজখ সাওয়াদ বড় হারাম, ওরে নবীর উম্মতের দল আজকে তুমি নবীকে চিনলা না, নবীকে চিনলা না, কত মহাব্বত করেছি পয়গম্বর তোমাকে কত ভালোবেসেছি, তোমার নবী কতদিন তোমার জন্য না কেছিল, আল্লাহর পয়গম্বর ইতিহাসগুলো তুমি পড়লা না, কত সহজকে কিভাবে নবীদের কলিজার মধ্যে তুমি আঘাত করতে পারো কথা ঠিক কি না বেঠিক, আল্লাহ পাক তোমাকে কত মহাব্বত করে কত মায়া করে দুনিয়ার মধ্যে তোমারে পাঠাইছে, আল্লাহকে চিনো না, আল্লাহর সাথে কথা বলবার জন্য তোমার একটু মনও চায় না, আল্লাহর কালাম পড়ো না, ওরে দুনিয়ার মুসলমান কান খুলে শুনে নাও, এমন একদিন আসবে যেদিন তুমি কবরে চলে যাবে তোমার সমস্ত নেক আমল গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে কথা ঠিক কি না বেঠিক। আজকে তুমি দেখো তোমার মতো কত যুবক ভাই যার সাথে খেলাধুলা করেছো, যার সাথে মজা করেছো, যার সাথে ঘুমাইছো, আজকে কিন্তু সে কবরে চলে গেছে, তোমার যদি ওই সময় খবর হয়ে যাইতো, তোমার যদি ওই সময় খবর হয়ে যাইতো আজকে কিন্তু তোমার হাড্ডিগুলো খুঁজে পাওয়া যেত না, সময় আল্লাহ তোমাকে দান করেছে, এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা কর, মুখের মধ্যে দাড়ি রাইখা দাও, মাথার মধ্যে টুপি দাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর দরবারে কান্না করে দাও, চোখের পানিগুলো সে কান্না কর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে, সুবহানাল্লাহ।
আজকে তুমি কবরে যাইবা, তোমার সমস্ত নেক আমলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইয়্যিস মান দান নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আমার উম্মতের মধ্যে তারাই তো সবচেয়ে বেশি চালাক যারা দুনিয়ার মধ্যে থাকি আখেরাত কামাই করে। তুমি আখেরাতে গিয়া কামাই করতে পারবা না, আখেরাতে গিয়া শত চেষ্টা করবা, আল্লাহ তাআলা তোমার একটা নেক দিবে না। হাসরের ময়দানে কবরের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করতে চাইলে তুমি যদি চাও কোরআন তেলাওয়াত করবা, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেও একটা নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবে না, কথা ঠিক কিনা? বে ঠিক। ওই যে বেলাল মিশরি আল্লাহর ওলি, আল্লাহর ওলি কোরআনে হাফেজ ছিলেন, দুনিয়ার মধ্যে কোরআন পড়তেন, অনেক মজা লাগতো, আল্লাহর কাছে কান্না করে বলে, মালিক ও মালিক, যখন দুনিয়া থেকে তুমি নিয়ে যাইবা কবরের মধ্যে আর কিছু চাই না, আমি কোরআন তেলাওয়াত করতে অনেক ভালোবাসি, কোরআনটা একটু পড়তে দিও, আমি কোরআন শরীফ পড়তে চাই কবরের মধ্যে গিয়াও। আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, বেলাল মিশরি কবরের মধ্যে যখন চলে গেছে, কবরে গিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমাকে না বলেছে কোরআন তেলাওয়াতের সুযোগ দিতা? আল্লাহ সুযোগ দিয়েছে, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যায়, কত সুন্দর করে কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আল্লাহু আকবার। আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ। কবর থেকে ডাক দিয়ে বলে, না পথিক, হে পথিক, তুই কি বললি? বলে, কিছু বলি নাই। বলে, একটু দাঁড়া, একটু দাঁড়া, কি বললি বল? বলে, কিছু বলি নাই। বল, সত্যি করে বল, কি বলেছ? বলি, তোর কোরআন তেলাওয়াত শুনে বলেছি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবর থেকে ডাক দিয়েছে, রে ও আল্লাহর ওলি, আমি বেলাল মিশরি কবরের মধ্যে বসে বসে 900 বার কোরআন শরীফ খতম করেছি, আল্লাহু আকবার, 900 বার কোরআন তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কবরের মধ্যে আমাকে একটা নেকিও দান করেন নাই। তুই যে সুবহানাল্লাহ বললি, তোর সুবহানাল্লাহর সওয়াবটা তুই আমারে দিয়া দে, 900 বার কোরআন তেলাওয়াত করেছি, এই সওয়াবগুলো নিয়ে নে। বলে, কেন? বলে, 900 বার কোরআন তেলাওয়াত করেছি, একটা নেকি আল্লাহ দান করে নাই? তুই যে সুবহানাল্লাহ বললি, তুই তো দেখোস না, আমি তো দুনিয়া থেকে চলে এসেছি, আমি এখন দেখতেছি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফায়কা জায়গাগুলো সুবহানাল্লাহর কারণে বরকতে নেকের পাল্লা তোর যোগ হয়ে গেছে, আল্লাহু আকবার। রে পথিক, 900 বার কোরআন তেলাওয়াত নিয়ে নে, আর একবার সুবহানাল্লাহ মাকি দিয়া দে। ওরে উম্মতের দল, দুনিয়ায় একটা সেজদার বহু দাম আছে, বহু দাম আছে, কবরে যাইয়া যতই আল্লাহর কাছে নেক আমলের জন্য চাও, কাউকে আল্লাহ পারমিশন দিবে নেককার বান্দাকে? পারমিশন দিলে কি হবে? কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবা, সেজদা করবা, কবরে একটা নেকি লেখা হবে না, তোমার তৃপ্তির জন্য তুমি করো কিন্তু কোনো কাজ হবে না। দুনিয়ার জমিনে গভীর রাতে উইঠা ও এই এলাকার মুসলমান, তোমাদেরকে বলি, তুমি কৃষি কাজ করো, তুমি দেখতে কালো, তোমার সমাজের মধ্যে দাম নাই। আল্লাহ বলে, ও আমার গোলামের দল, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহই তো তোরে বানাইছি, সুন্দর বানাইলো আমি বানাইছি, কালো বানাইলো আমি, আল্লাহ নিজের হাত দিয়ে তোর চেহারাটা বানাইছি, সমাজে তোমার দাম নাই, সমাজে তোমার 2 পয়সা দিয়ে গনে না। তুমি কৃষক মানুষ, সন্ধ্যাবেলা কৃষি কাজ করে বাড়ির মধ্যে আসো, রাত্রিবেলা যখন তাহাজ্জুদের মুসল্লায় উঠে যাও, চোখের পানিগুলো সেরে যখন আল্লাহর দরবারে কান্না করে দাও, তোমার এক ফোঁটা চোখের পানির এত মূল্য, আল্লাহর নবী বলেন, এই দুনিয়া 10 বার বিক্রি করলো তোমার চোখের পানির সমান হবে না। আল্লাহর কাছে মূল্য আছে, আল্লাহ বলে, দুনিয়ার কেউ তোরে মূল্য দেখ আর না দেখ, আমি আল্লাহ কিন্তু তোরে মূল্য দেব। ওরে আমার গোলামের দল, গভীর রাত্রে উঠা যা, আমার কুদরতি কদমে সাজদা দিয়ে দে, আমি আল্লাহ সব মাফ করে দেব, কিয়ামতের ময়দানে তোরে আমি সবার সামনে পুরস্কৃত করব, আল্লাহু আকবার। আজকে আমাদের মধ্যে সেগুলো নাই, কথা ঠিক কিনা? আছে, নামাজ তো নাই আবার তাহাজ্জুদ, কথা ঠিক কি না? নামাজই পড়ে না, যদি বলি এই ভাই নামাজ পড়ো, কই লুঙ্গি বালা না? আরে তোর লুঙ্গি ভালো হবে কেন, তোর কপালই বালা না, কথা ঠিক কি না? বলে নামাজ পড়তে পারো না পোড়া কপাল? যার ঈমান ভালো, যার আমল ভালো, নিয়ত ভালো, সে বুড়া হয়ে গেল, কোন কোন শীতের মধ্যে উঠেও তাহাজ্জুদ করো, কথা ঠিক কি না? এক আল্লাহর গোলাম সারা জীবন তাহাজ্জুদ করে অভ্যস্ত হয়ে গেছে, একদিন গভীর রাত
আসমান থেকে বরফের মতো ঠান্ডা পড়তেছে, ঠান্ডা পড়তেছে। ইমান তো তাজা, একবার উঠতে চায় তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য। আবার শয়তান কয় কেন উঠবি আজকে, ঘুমায় থাক, সারা জীবন তো পড়েছো, আরেকদিন পড়ো। একবার যখন কম্বলটা ফালায় দেয়, আবার আবার কম্বলটা দিয়া দেয়, চিন্তা করে কি করব কি করব। একবার ইমানে তো ধাক্কা দিয়েছে, বুড়া লোকটা এবার বলতেছে মনে মনে, সারা জীবন তাহাজ্জুদ পড়েছি, একদিনও আমি মিস করি নাই, আজকে যদি তাহাজ্জুদ মিস করি, তাহাজ্জুদ ব্যতীত আমার মৃত্যু হলে কালকে আমাদের ময়দানে তাহাজ্জুদ ছাড়া আমার, তাহাজ্জুদ ব্যতীত আমায় তাহাজ্জুদ যারা পড়ে নাই তাদের কাতারে দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা বে ঠিক। ইমান তো তাজা, ঘুম থেকে জায়গা গেছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কুয়ার পারে গেছে, কুয়ার পারে যখন গেছে শক্তি তো আর কুলায় না, দুর্বল মানুষ, দুর্বল মানুষ কুয়ার পারে বসে গেছে, আল্লাহর কাছে বলে ওদের মালিক একটু শক্তি বৃদ্ধি করে দাও তোমার কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য। রশি দিয়া পাল্টি যখন ফালাইছে ইরাক দেশে তার বাড়ি, ওই সময় তো এমন আত্মাধুনিক যুগ ছিল না, কূপ থেকে পানি উঠাতে হয়, বালতি যখন ফালাইছে বালতি যখন টান দিবে ঠাস করে কুয়ার মধ্যে পড়ে গেছে, কুয়ার পানি তো একদম গরম, কনকনে শীত। ওই বৃদ্ধ লোকটা কুয়ার মধ্যে আবার পরে পরে কান্না করে, কান্না করে বলে বলি আমি তো দুনিয়ার কাউরে দেখানোর জন্য আসি নাই, একমাত্র তোমারে খুশি করাবার জন্য এসেছি, কনকনে শীতের মধ্যে বারবার শয়তান আমাকে আদাব আসতে বাধা দিয়েছে, ও রব্বে কাবা দয়া যদি হয় একমাত্র তোমার খুশির জন্য যদি করে থাকি আমারে বাঁচাইয়া দাও, আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সাদর পাঠায় দিছে, আল্লাহু আকবার। কে যেন এসে বলে ভাই কান্না করিস না, তাড়াতাড়ি আয়, চাদর দিয়ে প্যাঁচ দিয়ে উপরে তুইলা দিছে, আল্লাহু আকবার। ওই বুড়া বলতেছে এমন গরম চাদর এমন করেছি, আর বলে দিয়েছে রে বুড়া তুই তোর তোর আত্মীয় স্বজন তোর সন্তানদেরকে বলে যাবি, এই চাদর কাউকে দিবি না, তুই মারা গেলে যেন তোর কবরে আল্লাহ পাক দিয়ে দে, এটা দুনিয়ার চাদর নয় এটা জান্নাতি চাদর। বৃদ্ধ লোকটি বলতেছে এই চাদর দিয়ে যখন আমারে জাবরাইয়া ধরলো এমন আরাম পেয়েছি, 14-15 বছরের যুবকের মতো শক্তি আমার শরীরে চলে আসে, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন স্তো নাম শিরে সকর কুনাদ জানাম তামাম, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর জান্নাত দো, যখসে ইয়া রব কিয়া করো আরজু হে মাই তুঝে দেখা করো, হুর গিলমা জিতনি নিয়ামত হায় তো সবসে বড় কর নিয়ামত দিদার তো, আল্লাহু আকবার। আল্লাহ নামে যে কত মজা আর কত মজা, হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি, দুর্বল মানুষ যখন সাজদার মধ্যে যাইতেন উঠতে চায় না, ছাত্ররা নামাজের পরে বলে হুজুর আপনি যখন সাজদার মধ্যে যান উঠতে চান না কেন, বলে ও ছাত্ররা সাজদার মধ্যে যখন যাই এমন মজা আমার লাগে, দুনিয়ার মধ্যে কোন খাদ্য আমার কাছে এমন মজা লাগে না, আল্লাহু আকবার, উঠতে মন চায় না। একদিন পায়খানার মধ্যে গেছে, পায়খানা থেকে বের হলো অনেকক্ষণ পরে, মুখ দিয়ে রক্ত ঝরতেছে ঠোঁট কাটা, ছাত্র বলে হুজুর আপনার জিহ্বা থেকে টপ টপ করে রক্ত পড়ে কেন, কারণটা কি, হুজুর বলতে চায় না, খাতেম বারবার জিজ্ঞেস করে হুজুর ঝর ঝর করে রক্ত পড়তেছে কারণটা কি আমার খুলে বলুন, বলতে চায় না, বহুক্ষণ পরে বলে তাহলে শোন আমি তো জিকির করতে অভ্যস্ত, আমি যখন বাথরুমের মধ্যে গেলাম, বাথরুমে তো জিকির করা নিষেধ, আল্লাহ বলেছে পায়খানার মধ্যে তোরা ঠোঁট নেড়ে জিকির করতে পারবি না, ঠোঁটটারে বারবার বলে ঠোঁট, পায়খানার মধ্যে যখন বইলাম জিকির বন্ধ করে কিন্তু বন্ধ করে না, আমার কথা শুনে না, বারবার আল্লাহ আল্লাহ নামে জিকির শুরু করে দিয়েছে, আমার শরীরের মধ্যে জিদ উঠে গেছে, জিব্বার মধ্যে কামড় দিয়েছি, জিব্বার কামড় দিয়ে চাপ দিয়ে ধরে রাখছি, চাপ দিয়ে ধরে রাখছি, এখন বের হয়ে দিই কাইটা রক্ত পড়তেছে, আল্লাহু আকবার। আশেকার মিল্লাত মাযহাব জুদাস, আশেকার মিল্লাত মাযহাব খুদাস, এই কথা ঠিক কিনা বলেন, এস কথা আমাদের ভিতরে আজকে নাই,
এশকো ভিতরে নাই, যদি এশকো থাকতো তাহলে কখনো কেউ নামাজের সময় বাধা দিয়ে আমাদেরকে পারত না, কথা ঠিক কিনা বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব সর্ব অবস্থায় যে যেখানেই থাকি পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে হক আদায় করে পড়ার তৌফিক দান করুন। আজকে ওয়াদা দেন সকলে, যারা আমরা আজকে দাঁড়িয়ে রাখি নাই আমাদের সকলকে আল্লাহ পাক দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আয় আল্লাহ, এই এলাকার মানুষদেরকে তোমার কুদরতি হাতে রেখে গেলাম, জীবনে কোনোদিন যদি আসি এদের সকলকে যেন আমি, যাদের আজকে দাঁড়িয়ে নাই সবাইকে যেন আমি দাঁড়িয়েওয়ালা দেখতে পাই। সকলেই বলি আমিন। আয় আল্লাহ, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছে, আয় আল্লাহ এই সমস্ত যুবকদেরকে আপনি আজকে তওবা করতেছে এদেরকে আপনি মাফ করে দেন, পিতা মাতার বাধ্যগত হবে চিরদিনের জন্য আল্লাহ মাফ করে দেন। সবাই বলে আমিন। দরুদ শরীফ পড়ে নিই, কিছু বলবেন কালেকশন হবে কিছু? মালিক একটু রহমতের নজর দিয়ে তাকাইয়া দেখো, আপনার গোপালপুরবাসী গভীর রাত্র হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, আরামের সাইরা দিয়া আপনার বরাতের কথা শুনবার জন্যে, আপনার নবীর কথা শুনবার জন্যে এই শীতের মৌসুমে কম্বল ফালাইয়া দিয়া কোন কোন শীতের মধ্যে ময়দানে বসে আছে। ও রব্বে কাবা তাকায় দেখো, এতিমের মতো কান্না করতেছি, দয়া করেন মায়া করেন, আপনি দয়া করে মা করে সবাইকে চিরদিনের জন্য মাফ করে দেন। ও রব্বুল আলামিন, বিকাল থেকে এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি গুলো দয়া করে মেহরবানি করে মাফ করে দেন। সবগুলো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম সোনার মদিনার রাসূলের কাছে পৌঁছে আনে। বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, ও রব্বুল আলামিন সবার কবরে হাদিয়া গুলো পৌঁছে দেন। বিশেষ করিয়া আমাদের এখানে যারা হাত তুলেছে আমার সাথে, আয় রব্বুল আলামিন সভাপতি সাহেব সহ আয় আল্লাহ যে সমস্ত যুবকেরা, যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা, যে সমস্ত আয় আল্লাহ যুবক ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে, আয় আল্লাহ এই জান্নাতের মজবা জমাইলো সবাইরে আপনার কুদরতি কদমে সাপোর্ট করে দিলাম, সবাই আপনি মাফ করে দেন। আয় আল্লাহ জান্নাতি সিপাহ সালার হিসেবে কবুল আর মঞ্জুর করে নে। ও রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে, অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ জনম দুঃখিনী মা যারা তুলনা দুনিয়ার জমিনে হয় না, কত কষ্ট করে মা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দিতে গিয়ে কান্না করে মা বলে ও প্রতিবেশীরা ব্যথা আমার সহ্য হয় না, কলিজা আমার সিরে যায় আর সহ্য হয় না, দাও নিয়ায় সরি নিয়ায় আমার জবাই দিয়ে দে, এমনি কান্না করে মা। সন্তান যখন জন্ম হয় প্রতিবেশীরা রুমাল দৌড়ায়, রুমালের জন্য মুসবার জন্য রুমাল খোঁজে, মুসবার জন্য পাগল, মুসবার জন্য গামছা খোঁজে, টিস্যু খোঁজে, মা বলে প্রতিবেশীরা খোঁজবার জন্য পাগল হইস না, মুসবার জন্য পাগল হইস না, আমার সন্তান রে আমার কোলে দে, আমি মা জিব্বা দিয়ে আমার সন্তান রে মুইসা দে। মা কত কষ্ট করেছে, হার বান কষ্ট করেছে, ওই মা সন্তানকে যখন বুকের মধ্যে জড়ায় দুঃখ গুলো বইলা যায়। ও রব্বুল আলামিন ওই মা অন্ধকার কবরে কার আছে আপনি আমি জানি না, সবার মায়ের আপনি মাফ করে দেন, বাবাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে, অনেকে বাবার জন্য দোয়া চাইছে, আয় আল্লাহ মাওলানা আমিরুল ইসলাম সাহেব বন্ধু মানুষ, আয় আল্লাহ উনি ওনার আব্বার জন্য দোয়া চাইছে, আয় আল্লাহ এখানে অনেকের বাবা অন্ধকার কবরে আপনি মাফ করে দেন।
আল্লাহ সবার আব্বা কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বসবাস করবার তৌফিক দান করবেন।